আজকে সকালে আমাদের মধ্যব্রজপুরের এক নম্বর ওয়ার্ডে হঠাৎ আমার কাছে ফোন আসে যে এখানে একটা গর্তের মধ্যে একটা গরু মহাদেব বড় আকৃতির যে গরুগুলো হয় সেগুলো সেটার মধ্যে একটা পড়েছে। তো আমি তৎক্ষণাৎ শুনে এখানে আসি, আমাদের এলাকাবাসীর যে ছেলেরা ছিল এবং আমাদের প্রধানও আমাদের সঙ্গে আছে, আমরা সবাই এখানে আসি। আসার পর আমি ফায়ার সার্ভিসকে ফোন করি, আমি এনডিআরএফকে ফোন করি, আমি ফরেস্টকে ফোন করি, আমার ওনাদের কাছ থেকে আমি সেরকম কোনো আনসার আমি পাইনি। তারপর কিছুক্ষণ পর আমি এসডিএমকে ফোন করে আমি বিষয়টা জানালাম, জানানোর পর উনি বলেছে ঠিক আছে আমি দেখছি। কিন্তু এখন অবধি আধা ঘন্টা 40 মিনিট হয়েছে, কিন্তু দেখা গেছে ওনাকে আমি আবার ফার্দার ফোন করেছি প্রায় 4 থেকে 5 বার, উনি আমার ফোনটা বিজি করে দিচ্ছে। আমি এখনও বুঝতে পারছি না কী করব। তো যাই হোক, আমাদের কিছু ছেলেরা এখন একটা জেসিবিকে ফোন করেছে, জেসিবি আসছে, আর এখন শুনতে পেয়েছি যে এসডিএম থেকে ওনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কোনো প্রশাসনের লোক কি এসেছে এখানে? এখানে টিএসআরের 4 জন লোক এসেছে। এখনো পর্যন্ত রেস্কিউ হয়নি? রেস্কিউ হয়নি। কতক্ষণ হয়েছে যে গর্তের মধ্যে যে পড়েছে? আমি এখানে এসেছি 2 ঘন্টার উপর হয়েছে।